আমরা আসছি আজকে সানসুলপিস প্লাজ, সানসুলপিস বিচ। আসলে সি বিচ না, এটা লেক বিচ। তো সুইজারল্যান্ডে তো বিচ নাই, লেকের। এটাকে সানসুলপিস শহর, এটাকে সানসুলপিস প্লাজ বলে। তুমি রোদ্রে আমরা নর্মালি ওই পাশটায় যাই, ওই পাশটায় গিয়া গ্রিলও করা যেত। যখন আমার বাবা মা আসছিল তখন আমরা ওই পাশে এসে গ্রিলও করছিলাম সবার সাথে, অনেকটা উচ্ছ্বাস অবস্থা। সুন্দর স্মৃতি ছিল। এখানে যে বিভিন্ন ফেডারাল নৌকা দাঁড়ায় দাঁড়ায় ইস্যু করে, এগুলো ভাড়া পাওয়া যায় এখান থেকে, ভাড়া নেয়। তাছাড়াও এই যে এখানে প্যাডেল বাতু আছে, এগুলো ভাড়া নেয় মানুষ। উইকেন্ডের মধ্যে এখানে অনেক লোক থাকে, উইকেন্ডে নর্মালি। সানসুলপিস আমরা যে শহরটা থাকি সেই শহরটা ওই দুইটা। আর এই ওই পাশ থেকে এই পাশে আসলে এটা মর্গ শহর, এখানে ওম হইছে। আর ওই পাশটা হলো জেনেভা, জেনেভা শহর। এখান থেকে যেতে মনে হয় 30 মিনিটের মতো লাগবে এখান থেকে। উইকেন্ডে এখানে অনেক লোক থাকে, উইকেন্ডে কোনো জায়গা হয় না, পার্কিংয়ের কোনো প্লেস নেই উইকেন্ডে। আজকে পার্কিং খারাপ জায়গা করলেও পুলিশে কিছু বলবে না, কারণ জানে যে অত লুক টুক নাই, বলবে না। তো ওমেনে হয়তোবা আমাদের বাবু এখানে খেলবে, এখানে আমরা দেই জল। এখনই খেলতে হবে না, একটু পরে জল দেখালে। তুমি জল দেখালে তো পরে পরে আর বেশি পরে আর যেতে চাপবে, যেতে পারো না। তুমি যে বালু দিয়া খেলো ওই ভ্যানটা যাও, ওই ঘাসের ওইখানে যাও। সে এখনই জলে নামতে চাইতেছে, আর সে জলে একবার নামলে তারে আরও 5-6 বার একবার ঠান্ডা শীত লাগে যাবো, শীত লাগলে আবার উঠে চলে যাবো, আবার একটু পরে আবার নামতে চায়। সে 5-7 বার তার প্যান্ট চেঞ্জ করতে। আমি প্যান্টটা নিই না এইবার, এবার প্যান্টটা না আনার কারণে ওরা জলে বেশিক্ষণ নামানো যাবে না। এটা শিয়াল আসছিল, শিয়ালে এখানে গর্ত করছে। ভয় পাও, ভয় পাও। এখানে যাও, এখানে উঠো, এখানে উঠো, এখানে উঠো, এখানে উঠো। জলে না এখন, না তো জলে, জলে আর পরে যেতে হবে। জলে কুকুরিল আছে, কি দেখবো। হ্যাঁ, কি ফলাইছে, কেন ফলছে বোতল করে বোতল এখানে। এখন আবহাওয়াটা খুবই চমৎকার, কিন্তু একটু পরে আমাদের জন্য অপেক্ষা করতেছে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা, যেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। এত সুন্দর আবহাওয়ার কারণে আমরা কখনোই ভাবি নাই যে এরকম কালবৈশাখী ঝড় তুফান আসবে। তো আমরা ওরকম প্রস্তুতি নেই নি, গাড়িটা একটু দূরে রাখছি, যে কারণে আমরা একটু বেশি সাফার করে ফেলেছি। তুফান আসবে রে, আসলে এরকম ইচ্ছেটা করা উচিত নয়। আর টেলিভিশনেও আর আগে থেকে বলতেছিল লেকের পারে মানুষ যাতে না যায় ইসে করে, কিন্তু আমরা আসলে দেখি নাই সেই নিউজগুলি। তো আস্তে আস্তে আবহাওয়ার খারাপ হইতেছে, বাতাসও শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের নলেজে ছিল না যে এত বড় ইয়া হবে। সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, ভাবছি যে বৃষ্টি যেহেতু ঘোষণা করছে বৃষ্টি হয়ে চলে যাবো। আস্তে আস্তে যে খারাপ আবহাওয়া শুরু হয়ে যেতেছে, যে বাতাসও শুরু হয়ে যেতেছে, আকাশও মেঘও দেখা যেতেছে, আর সেটা নাইকা, সেই সুন্দর আবহাওয়াটাও অন্ধকার হয়ে যেতেছে। তো আমরা আসলে বুঝতে পারি না, যেই কারণে আমাদের জন্য
খুব খারাপ সময় আসতেছে সামনে। বিজয় না আমাদের জন্য একটা বিশাল একটা অভিজ্ঞতা, খারাপ অভিজ্ঞতা আসতেছে। ঝড় আসতেছিল আসলে, ওরা ওই যে আশেপাশের মানুষগুলো ওরা ওই ইসের ঝড়ের যে ঝড়ের মধ্যে ঢেউয়ের যে নৌকা নিয়ে দূরে যায় ওইটা করতে যেতেছিল। তো আমরাও ভাবছি যে ঝড় আসতেছে, ঝড় হয়তো ছোটোখাটো ঝড় আমরা একটু দেখবো পরে চলে যাব, এরকম একটা ভাবছিলাম। কখনোই ভাবি না যে এত বড় একটা ঝড় আসবে যে আমাদের পুরো একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করবে। আমরা একটু মানে একটু ঝড়ের সাথে এনজয় করার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু ঝড়টা যে এরকম অবস্থা হইব এটা আমরা ভাবি না। ফ্রান্সের কাছাকাছি চলে যাবে, ওরা ঝড়ের জন্য অপেক্ষা করে কখন ঝড় আসবে কখন ওরা যাবে। এখন কিন্তু ঝড় শুরু হয়ে গেছে, তারপরেও আমরা আসলে সিরিয়াসলি নেই নাই, সিরিয়াসলি নেই নাই, কিন্তু আমাদের এখানে ভুলটা হয়েছে। আমরা এতক্ষণ ওয়েট করা উচিত না, এই মুহূর্তে আমাদের চলে যাওয়া উচিত ছিল। আমরা একটু ওয়েট করার পরে আমাদের আসলে খারাপ অবস্থা হয়েছে, ওই ভিডিওটা করতে পারি না ভয়ের কারণে, ওই ভিডিওটা আমরা ওইখানে স্টপ করে দিচ্ছি। অনেক তুফান হয়ে পড়ছে, অনেক তুফান খুবই ভয়ঙ্কর অবস্থা। বেবে সাবা কি হয়েছে তোমার, কি হয়েছিল, অনেক দোকান হয়েছে, বালু গেছে চোখে অনেক। হ্যাঁ হ্যাঁ, কি হবে এখন আমাদের, আমরা কি যাবো বাসা এখন, আমার জীবন আমি এটাকে মুখখান দেখি না। হাই হাই, কেমনে গাড়ি চালাবো, যে বাতাস পুরো বিপদে পড়ে গেছে, ওরা দেখ মানে একদম কেমনে যাবো, মানে এটা খোলা নিয়ে যায় দরজা, দরজা এই মুখ প্রেসারের প্রেসার, দরজা খোলা নিয়ে যায় না। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো বেবে, খালি
করে চোখের মধ্যে অনেক পালি গেছে না চোখে চোখে অনেক পালি গেছে বেবের খালি পুকুরের মধ্যে আমি কোনো মতো ঢাইকা বেবের খালি নিয়ে আসতে পারছি আর আমাদের যা খেলার জিনিসপত্র আছে যাই না কি অবস্থা লেকের পারে এসেছে এখন আর পারে এরাই খাইয়া পড়ছি এই মাত্র এত সুন্দর রোদ এই মাত্র এরকম জোর তুফান এরকম অভিজ্ঞতা কখনো করি নাই এই প্রথম আমাদের জিনিসপত্র সব উড়ে নিয়ে গেছে এরকম কাল বৈশাখী জ্বর বাংলাদেশে আমি দেখি না এরকম অবশ্য সাগরের পারে ছিলাম তো সাগরের পারে পুরো ঝাপটা দেখা দুটা মোটর সাইকেল উঁচু দেখা যায় ওরা ওরা ওইখানে ওরকম ভাবে স্টিল হয়ে আছে ওদের পাশে একটা ডাল ভেঙে গেছে তারপরে যেখানে নো পার্কিং জোন ছিল যে ব্যারিকেড গিলি পড়ে গেছে ওরা ওভাবে দাঁড়ায় আছে মানে কোনো নড়াচড়া করতে পারতেছে না এরকম এরকম স্পিড ঝড়ের ওরা ডাল টাল ভাঙ্গে অবস্থা একাকার আমি তো এদিকে আইসি উপরে তো ডালটা পড়তে পারতাম খুবই ডেঞ্জারাস অবস্থা বেশি মনে না ও কি করতেছে অবস্থা খারাপ আমরা পুরো আটকে পড়ে গেছি জানি না কি করবো একটা কথা গাড়িটা দূরে রাখি গাছ গাছের দিকে দূরে থাকলাম সাগরে কিরকম উত্তাল দেও ওরা তো সাগরে গেলো কি অবস্থা কে জানে সবাই আইসে দুই ঘন্টা দেখছো আর বলুন নাই ও তো অনেক দূরে গেছে গেছে নিজের অভাবে না যে এরকম বন্যারে পাঠাইছি আমরা ওই যে বাবুর খেলনা ওখানে ওটা আনতে কিন্তু এই যে এই একটা পুলিশ বলতেছে যে আমরা ড্যামকে আর তুই রেখে টেকে থাকা কারণ বাতাসে তোরা মরে মরে গেলে রেডিয়ে দিব কেনা বন্যা তো না যায় না গেল গা না আনতে বেটা বেশি ই না পুলিশ খুশি না গেল বন্যা পেয়ে গেল তাই সব পড়ছে ওই যে মামা এসে পড়ছে আনছিলাম উড়ো উড়ো হইছে আরে বেটা পাকা দিতেছে উঠো ওমের জুতা পাও না একটা ভয়ঙ্কর অবস্থা পুরো জল জৈমা পুরো ই হয়ে গেছে বন্যা হয়ে গেছে জল তো মানে একদম নদী রাস্তা একদম ইয়ে হয়ে গেছে ইমার্জেন্সি দেওয়া যেতেছে যাতে পেছনের গাড়ি ইমার্জেন্সি বিপদ না হইলে ভয়ঙ্কর অবস্থা
আমরা ফাইনালে এসে পড়লাম সব কিছু রাইখা জানি না কি কি রেখে আসছে ওই যতটুকু মনে পড়ে ওমের একটা জুতা বর্ণার একটা জুতা কিছু খেলনা আমার সানগ্লাস ওমের সানগ্লাস এগুলি কিছু জিনিস রাখা রাইখা এসে পড়ছে আর একজনের মোবাইল পাইছিল যেটা পর দিয়ে আসছিলাম আমার পুলিশের কাছে পুলিশ তো আমাকে থাকতে দিল না চিন্তা করছিলাম যে যা যা আসলে পরে নিয়ে আসুন পুলিশ তো আমাকে থাকতে দিল না আমার অবস্থা খুবই খারাপ ডেঞ্জারাস আমরা সব কিছু ফালাই ফালাই আমরা এসে পড়ছি বাসার কাছাকাছি এসে পড়ছি শরীরের অবস্থা খুবই খারাপ পুরা গাড়ির অবস্থাও খারাপ কাদা টাদা ভইরা গাড়িতে এগুলি কোনো মতো আনতে পারছি অভিজ্ঞতা আর কখনো করি নাই একদম কাদা ব্যাগ ট্যাগ একদম নষ্ট হয়ে গেছে ইস কি অবস্থা ব্যাগের বিজাপুর জ্যামের মধ্যে কিভাবে নামা তোমার জুতা কই তোমার জুতা তো হারাই গেছে আজ তো বাসা আইসা যেটা ভাবছি সেটাই মানে খোলা খেলা খোলা রেখে গেছিলাম বাসা আইসা তো পানে এই যে লাউ গাছ ছিল এটা পইরা একদম বাসার অবস্থা খুবই খারাপ বাসায় আকাম আরও হয়েছে কাজ আরও বাড়ছে একদম বাজে অবস্থা মাটি পোড়া পইরা ই হয়ে গেছে